যাবে, তারপর মাথাতে হাত থেকে ঠেকাবেন, ব্যাস। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন, যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন। আর যে সময় যদি আপনার তাহলে না থাকে, শাস্ত্র বলল আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। প্রশ্ন করবেন, বিছানাতে গুরুমন্ত্র জপ করব কেন? বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে কিন্তু হরিনাম করা যায়। আপনি বাথরুমে পায়খানা করছেন, সেই সময় আপনি হরিনাম করতে পারেন, আপনি শুয়ে আছেন হরিনাম করতে পারেন, আপনি চলতে চলতে হরিনাম করছেন, আপনি ঘুমোতে ঘুমোতে হরিনাম করছেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গাতে, অপবিত্র জায়গাতে হরিনাম করছেন, সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। হরিনাম হচ্ছে পবিত্র, যত অপবিত্র জায়গায় হরিনাম করবেন সব জায়গায় পবিত্র হয়ে যাবে। এবার বলে রাখি, আপনি বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিকে একবার প্রণাম করবেন। কি বললাম? বিছানা থেকে নামবেন, বিছানা থেকে নেমে যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিকে আপনি প্রথমে একবার প্রণাম করবেন। এবার দ্বিতীয় কথা কি আসতে, দ্বিতীয় কথা কি, আপনি যে মাটিতে পা দেবেন, যদি মহিলা হন তাহলে বাঁ পাটা আগে মাটিতে নামাবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটা আগে নামাবেন। এটা কোন শাস্ত্র থেকে বলা হয়েছে? স্মৃতিশাস্ত্র। বারবার বললাম, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা যখন ঘুম থেকে উঠবে তখন তার বাঁ পাটা প্রথমে নামতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঘুম থেকে ওঠার পর বাঁ পাটা আগে নামতে হবে, আর পুরুষ যখন বিছানা থেকে নামবে তখন তার ডান পাটা আগে নামতে হবে। কিন্তু মাথায় রাখবেন, নামবার আগে মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। তিনজনের জন্ম, মহাপ্রভুর জন্ম ওই মাটিতে, রামের জন্ম ওই মাটিতে, কৃষ্ণের জন্ম ওই মাটিতে, ওই মাটিকে একটা প্রণাম দেবেন। এবার বলে দিই বাড়ির কিছু কিছু জিনিস আপনাদের বলে দিই, যেগুলো আপনাদের মাথায় রাখবেন। যেমন দেখবেন আপনাদের তুফানগঞ্জের এলাকায় এখানে প্রচুর ব্যবসায়ী আজ কীর্তন শুনছেন। এই ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর আমি টিপস দিয়ে যাই, যারা ব্যবসা করেন তারা সুন্দর করে লক্ষ্য করুন, আপনাদের ব্যবসার উন্নতি হবে, আপনার ব্যবসা কোনোদিন ঢিলো হবে না। শাস্ত্র বলল, কোন শাস্ত্র বলল আমি যেখান থেকে পড়ছি সেখান থেকে বলে দিচ্ছি, আপনার মন দিয়ে শুনুন। লেবু লঙ্কা দেখবেন দোকানের দরজায় টাঙাতে হয়। জোরে বলুন হা না না, জোরে বলুন। লেবু লঙ্কা তুফানগঞ্জের প্রায় দোকানে লেবু লঙ্কা টাঙিয়ে রেখেছেন আপনারা, একজন হাত তুলে বলুন তো, লেবু লঙ্কা টাঙানো হয় কেন? কেউ জানে না, বাবা কাকারা টাঙাচ্ছে তাই টাঙাচ্ছে, কিন্তু মানে কেউ জানে না। অনেকে জানে না, জান হ্যাঁ বলে দিই, আপনাদের বলে দিই, ওই বাড়ির ভেতরে দোকানের ভেতরে আপনি গণেশ রাখবেন, লক্ষ্মী রাখবেন, তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে লাড্ডু। গণেশ এবং লক্ষ্মীর প্রসাদ হচ্ছে লাড্ডু। আর অলক্ষ্মী দারিদ্রতার খাদ্য হচ্ছে কি? ঝাল আর টক। দোকানের দরজাতে লেবু হচ্ছে টক আর লঙ্কা হচ্ছে ঝাল, দুটো যদি টাঙিয়ে রেখে দিন অলক্ষ্মী আর ঢুকতে পারবে না, বাইরে বাইরে খাবার পেয়ে বাইরে বাইরে পালিয়ে যাবে আর আপনার দোকানের ভেতরে ঢুকতে পারবে না। তাই লেবু লঙ্কা কিন্তু দোকানের দরজাতে টাঙানো হয়। এবার বলে দিই আপনাদের মায়েরা, সবাই লক্ষ্য করুন, গণেশ দেখবেন দুরকমের আছে। আপনারা যারা গণেশ দেখেছেন, যারা ব্যবসা করেন তারা দেখবেন গণেশ দুরকমের আছে, একটা ডান দিকে সুর, একটা বাঁ দিকে সুর। কেন? গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি ছিল ডান দিকে বসে আর ঋদ্ধি সে, ওই যে সিদ্ধির দিকে যখন তাকাতো তখন সুরটা ডান দিকে যেত, আর ঋদ্ধির দিকে যখন তাকাতো সুরটা বাঁ দিকে যেত।